জিটু এক্সপেকটেশন নিয়ে আমি দেখতে বসলাম নুডন সাবজেক্ট লেটেস্ট নিউ সিরিজ স্ট্রিপটা হোস্টের মধ্যে পপকর্ন। এখানে মধ্যে এই ওয়েব সিরিজটা দেখার আগ্রহ জন্মে, কারণ যত ধরনের বলিউডের মধ্যে লিজেন্ডারে যত কমেডিয়ান রয়েছে সবাই রয়েছে, যেমন রয়েছে আপনার সতীশ কাপুর যিনি আমার নেই আমাদের মাঝে, তারপর রয়েছে জনি লিভার, রয়েছে রাজপাল যাদব রয়েছে, এবং সেম অফ দ্য কোলানকে মধ্যে চেঙ্কি পান্ডে সহ আরও অনেকে রয়েছে কাজটার মধ্যে। তো কাজটার এই যে কনসেপ্টটা সেটা হচ্ছে আমরা যখন ট্রেলারে দেখে দিলাম এটার প্রমোশন স্ট্র্যাটেজি যখন শুরু হয়েছিল তখন থেকে অনেক আমরা গল্পে দেখেছি এমন একটা বাপের অনেকগুলো ছেলে, কিন্তু একটা ছেলের কতগুলো বাপ হতে পারে, মানে এই কাজটা দেখার জন্য আপনাকে কোনো লজিক দিয়ে যদি করতে চান তাহলে এটা আপনি ফিল পাবেন না। উইথাউট লজিক একটা কাজ দেখতে পারেন, আশেপাশে ভালো লাগতে পারে, কারণ এটা কমেডির মাস্টারগুলো রয়েছে কাজটার মধ্যে। তো একটা ছেলের কতগুলো বাপ হতে পারে সেটা হচ্ছে মুভির গল্প। সে খুঁজতে 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 আদৌ কি তার আসল বাপকে খুঁজে পাবে সেটা হচ্ছে এই ওয়েব সিরিজটার গল্প। ওয়েব সিরিজটা অনেক বেশি ছোটো, অনেক বেশি বড়ও নো, মিনি সিরিজ। তো দেখ একবার দেখতে পারেন নোলান সাবজি চেষ্টা করছে ম্যাটাজ কিছু করার, বাট সে কি পাস হয়েছে কিনা ফেল সেটা অডিয়েন্সই বলবে। তো অডিয়েন্স যারা যারা পপকর্ন দেখেছেন তারা অবশ্যই দেখুন। আর এখানে একটা টাইটেল ট্র্যাক রয়েছে সেটাও বেশ ভালো, জনি লিভারের মেয়ে এখানে কাজ করেছে, জনি লিভারের মেয়েকে বেশ ভালো লাগছে, অনেকটা সেম অফ দ্য টাইম আমাদের জনি লিভারের মতোই লেগেছিলো, আমি এনজয় করেছি কাজটি। ওয়ান টাইম ওয়াচ হচ্ছে বলে সে ঠিক আছে, উইথাউট লজিক দেখতে পারেন, আশা করছি আপনার সময়টা ওয়েস্ট হবে না, কারণ এখানে কাস্টিং ডেটা বাই।